ফারজানা আক্তার বলেছেন, মেয়ের মা কি অভিভাবক হিসেবে বিয়ে দিতে পারবে? মেয়ের বাবা, ভাই, মামা, চাচা যদি দেশের বাইরে থাকে, ছেলেকে মেয়ের ফ্যামিলির পছন্দ। তার বাবাও বিয়েতে রাজি ছিল, আর ছেলের পক্ষ থেকে একজন পুরুষ ছিল। ওই পুরুষ লোকটি ছেলে বা মেয়ের রক্তের কেউ না, কিন্তু উনি মুসলিম, সাথে আরও একজন ছিল। মেয়ের পক্ষ থেকে শুধু মা ছিল, এখন মেয়ের বিয়েটাকে হয়েছে আর সংসারের সব দায়িত্ব কি মাই পালন করবে? মেয়ের মা খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, মায়ের চেয়ে আপনার কে আছে? কিন্তু তিনি অভিভাবক হিসাবে যথেষ্ট নন। মেয়ের অভিভাবক হিসাবে হাদিসে কিংবা ইভেন কোরআনে ও আনকে হুন্না, যেটা কোরআন বলা হচ্ছে বি ইদনে আহলি হিন্না, বি ইদনি আহলি, তাদের আহাল, তাদের পরিবার পরিজনের অনুমতিক্রমে। এখানে আহাল বলতে আসলে অভিভাবক, কারণ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে যে কোনো মহিলা যদি অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহবন্ধনে আবদ্ধ হয় তাহলে তার বিবাহ বাতিল বাতিল বাতিল। অতএব অভিভাবকের অনুমতিটা খুবই জরুরি, এবং এই অভিভাবক মহিলারা হয় না, এই অভিভাবক হন পুরুষ, এবং এক নম্বর পুরুষ হলো বাবা, তারপরে হতে পারে ভাই, চাচা, তবে বাবার উপস্থিতিতে অন্যরা হবে না। বাবা না থাকলে ভাই হতে পারে, এমনকি মহিলার সন্তান যদি তিনি মা হয়ে থাকেন তাহলে তার সন্তানও তার অভিভাবক হতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা বলবো যে মেয়ের বাবা, ভাই, মামা, মামা তো নয়, চাচা, বাবা, ভাই, চাচা, এরা বিদেশে থাকেন, তাহলে বাবাই তো প্রথম অভিভাবক, তিনি তো আছেন, পৃথিবীতে আছেন। অতএব বাবা যদি বাইরে থাকেন কোনো সমস্যা নাই, তার পক্ষ থেকে কোনো একজন পুরুষকে তিনি দায়িত্ব দিবেন যাতে এই বিবাহ পরিচালনা করেন। তাহলে বাবার অভিভাবকত্বেই এই বিবাহ হয়েছে বলে গণ্য হবে। বিবাহের মধ্যে বাবা অথবা তার পুরুষ প্রতিনিধি থাকাটা খুবই জরুরি। অতএব মায়ের উপস্থিতিটা অভিভাবকের উপস্থিতির গ্যাপটা পূরণ করবে না। এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য অনুযায়ী মেয়ের অভিভাবক ছাড়া বা তার সম্মতি ছাড়া বিয়ে হলে সে বিয়ে বাতিল, সেক্ষেত্রে বিয়ে দোহরানোটাই হচ্ছে শরীয়তসম্মত বিধান। যদিও এক্ষেত্রে ফোকাহাউল আহনাফ, যারা হানাফি ফিক ফলো করেন, তারা বলেন মেয়ে যদি সাবালিকা হয়, অর্থাৎ ফিজিক্যালি যদি সে ম্যাচিউর্ড হয়, তাহলে ওয়ালির অনুমতি লাগবে না। এটা একটা ফেকি অভিমত। তবে আমরা যারা হাদিসের বিশ্লেষণ করি, আমরা এই ব্যাপারে কনভিন্সড এবং খুবই নিশ্চিন্ত যে মেয়ের অভিভাবকের অনুমতি